নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন এপিসোডে আমি বই নিয়ে কিছু মজার তথ্য আপনাদেরকে জানাতে চলেছি। তার আগেই বলে দিই যে চ্যানেলটি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি প্রত্যেক দিন বাংলা ভাষা সংক্রান্ত, বাংলা গল্প সংক্রান্ত নানা প্রকার ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক আজকের নতুন পর্ব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চারখানা এমন বই আছে যেগুলো মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা। মাথাপিছু বই পাঠের দিকে শীর্ষে কে অবস্থান করছে জানেন? আইসল্যান্ড। বই পড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অপেক্ষাকৃত অনেক কম, তাই বন্ধুরা বই পড়া শুরু করুন, এই অভ্যেসটি আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য 4 দিনের সাজা মাফ হয়। ভার্জিনিয়া উলফ তার সব বই নাকি দাঁড়িয়ে লিখেছিলেন। সবচেয়ে চুরি হয়ে যায় যে বইটি সেটা হচ্ছে বাইবেল, কি অদ্ভুত তথ্য না? রুজভেল্ট প্রতিদিন গড়ে একটি করে নাকি বই পড়তেন। শুধুমাত্র দাবা খেলার ওপরেই 20,000-এরও বেশি বই আছে। ভিক্টর হিউগোর লা মিজারেবল বইয়ে একটা বাক্য আছে যেখানে নাকি 823টা শব্দ আছে। হারি, এডিকশন ইত্যাদি শব্দ শেক্সপিয়ারের আবিষ্কার। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সব বই একসাথে লাইন করে রাখলে সেটা নাকি 8 মাইল লম্বা হবে। টলস্টয়ের বিশাল উপন্যাস ওয়ার অ্যান্ড পিসের পাণ্ডুলিপি তার স্ত্রী হাতে লিখে 7 বার কপি করেছিলেন। নোয়া ওয়েবস্টার তার প্রথম ডিকশনারি লিখতে সময় নিয়েছিলেন মাত্র 36 বছর। বঙ্গীয় শব্দকোষ নামক অভিধানটি তৈরি করতে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কতদিন লেগেছিল জানেন? প্রায় গোটা জীবন, সেই সঙ্গে ছিল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই। মহাভারত পৃথিবীর মধ্যে একমাত্র বই বা মহাকাব্য যার মধ্যে 1200 থেকেও বেশি চরিত্র আছে। তা কেমন লাগলো আজকের আমাদের এই তথ্যগুলো? অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে, আর পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে।